নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই নভেম্বর মাসে শনি হতে চলেছে বর্গোত্তম, যার ফলে এই চার রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে, অর্থাৎ আপনাদের ভাগ্যের তালা খুলতে চলেছে। তো কোন সেই চার সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। এই নভেম্বর মাসে শনি হতে চলেছে বর্গোত্তম, যার ফলে যে চার রাশির কথা আমি বলতে চলেছি সেই চার রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের জীবনে অর্থনৈতিক সংকট থেকে শুরু করে মানসিক দুশ্চিন্তা থেকে শুরু করে সমস্ত দিকেই কিন্তু শুভ হতে চলেছে। কোন সেই চার সৌভাগ্যশালী রাশি তা বলার আগে একটি বিষয় আমি আপনাদেরকে অবগত করে দিই। দেখুন, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, অর্থাৎ অন্যায় বরদাস্ত করে না, এবং যারা অন্যায় করে তাদেরকে কিন্তু সাজা দেয়, মানসিক সাজা, শারীরিক সাজা এবং আর্থিক সাজা, এই তিনটি সাজাই কিন্তু দেয়। অর্থাৎ সমস্ত দিক থেকে কিন্তু আপনি ভেঙে পড়বেন এবং আপনার বাঁচার ইচ্ছা একদম নষ্ট হয়ে যাবে। তাই যে চার রাশির কথা বলতে চলেছি তারা কখনোই কোনো মানুষকে ঠকাবেন না, কোনো মানুষের সাথে প্রতারণা করবেন না, কোনো মানুষকে কাঁদাবেন না, কোনো মানুষের অর্থ চিট করবেন না, যা করলে আপনাদের জীবনে কিন্তু শনির এই শুভ প্রভাব অটোমেটিক কেটে যাবে। হ্যাঁ বন্ধুরা, তবে আপনার রাশিচক্রে শনিগ্রহ শুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু তার ফল দুগুণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যাদের শনি খারাপ রয়েছে তাদেরকে একটি কথাই আমি বলবো, আপনারা কোনো দুস্থ মানুষকে আহার প্রদান করুন, বা আপনারা রাস্তার দুস্থ কুকুরকে 5 টাকা দামের একটা বিস্কুট অন্তত খাওয়ান, এবং মানুষকে কখনোই ঠকাবেন না। আর দেখুন, আপনাদের জীবনে অর্থকষ্ট, অর্থ সংকট কী করে দূর হয়ে যায়, কারণ এই গোটা নভেম্বর শনিদেব হতে চলেছে বর্গোত্তম, যার শুভ প্রভাব এই চার রাশির জাতক জাতিকারা পেতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। এছাড়াও জন্ম কুষ্টি তৈরি করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই চার সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনাদের নবাংশে শনিদেব হতে চলেছে বর্গোত্তম, যার ফলে আপনাদের অর্থনৈতিক সংকট কিন্তু কাটতে চলেছে। এছাড়াও যারা শনির প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, অর্থাৎ কালোজাতীয় দ্রব্যের বিজনেস করেন, যেমন চামড়ার, যেমন কয়লার, যেমন লোহার, যেমন পেট্রোকেমিক্যাল, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ যেতে চলেছে। এছাড়াও আদার্স যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা, অর্থাৎ এই গোটা নভেম্বর অর্থের জোয়ার বইতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরও নবাংশে শনিদেবের বর্গোত্তম অবস্থা, যার ফলে আপনাদের জীবনে অর্থনৈতিক সংকট একদম মিটে যাবে। তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনারা কখনোই কাউকে ঠকাবেন না, কখনোই কারোর সাথে প্রতারণা করবেন না, এবং রাস্তার দুস্থ কুকুরকে কখনোই আপনারা হত্যা বা আঘাত করবেন না। আপনারা এই সময়ের ভিতরে অর্থনৈতিক সংকট অনেকখানি কাটিয়ে তুলবেন। প্রতিটি ব্যবসায় কিন্তু আপনাদের এই সময় শুভ যেতে চলেছে, তার মধ্যে কয়েকটি বিজনেস যেগুলি আপনাদের শুভ যেতে চলেছে, যেমন চামড়ার ব্যবসা, জুতোর ব্যবসা, লোহার ব্যবসা, পেট্রোকেমিক্যাল, কালোজাতীয় দ্রব্যের ব্যবসা, কয়লার ব্যবসা, এগুলি কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে। এছাড়াও আদার্স যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও শুভ যেতে চলেছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা শুভ যেতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শনি বর্গোত্তমের অবস্থার ফল আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক সংকট কিন্তু মিটতে চলেছে। এই সারা মাস শনি বর্গোত্তম থাকবে, যার ফলে আপনাদের অর্থনৈতিক সংকট মিটার পাশাপাশি মানসিক শান্তিও কিন্তু পাবেন।
তার জন্য আপনাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে। তার মধ্যে কাউকে এই সময় ঠকাবেন না, কাউকে প্রতারণা করবেন না, কারো টাকা চিট করবেন না এবং রাস্তার দুস্থ কুকুরকে কখনোই মারবেন না। পারলে তাদেরকে খেতে দিন, যদি না পারেন মারবেন না। আপনাদের ক্ষেত্রে সমস্ত বিজনেসই কিন্তু ভালো যেতে চলেছে, তবে স্পেশাল কয়েকটি বিজনেস আছে যেগুলো আপনাদের জন্য খুবই শুভ, যেমন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, যেমন কালো জাতীয় দ্রব্যের বিজনেস, চামড়ার বিজনেস, জুতোর বিজনেস, লোহার বিজনেস, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের বিজনেস, এগুলো কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে। এরপরে যে লাস্ট এবং চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সারা মাস শনি বরকতম থাকার ফলে আপনারা তার শুভ প্রভাব পেতে চলেছেন। তবে মকর রাশির ক্ষেত্রে একটি কথা বলি, আপনাদের রাশি কখনোই কাউকে ঠকান না, কখনোই কারোর সাথে দু নম্বরই করেন না সচরাচর। তবে যদি অজান্তে কোনো কিছু করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটি করবেন না, কারণ শনিদেব অন্যায় সহ্য করেন না এবং অন্যায়ের সাজা হাতে নাতে দিয়ে দেন। তাই কাউকে ঠকাবেন না, কারো টাকা চিট করবেন না বা কোনো রাস্তায় দুস্থ কুকুরকে মারধর করবেন না, পারলে তাকে খাওয়ান আর যদি না পারেন মারবেন না। এছাড়াও আপনাদের বিজনেসে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, আটকে থাকা অর্থ উঠতে চলেছে। এছাড়াও যারা কালো জাতীয় প্রোডাক্টের বিজনেস করছেন, যেমন লোহা, চামড়া, জুতো, এছাড়াও পেট্রোকেমিক্যাল বিজনেস করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই গোটা নভেম্বর মাস অপার ধন দিতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক কষ্ট কিন্তু মিটতে চলেছে। তো এই ছিল চার সৌভাগ্যশালী রাশি যারা শনির বরকতমের শুভ প্রভাব পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।